4-4.5 kg ওজনের একটা তরমুজ হবে। তরমুজের দাম পড়ছে $28। $28 মানে বাংলাদেশের প্রায় মনে হয় এখনের দামে তো প্রায় 3500 টাকা পড়বে। এই তরমুজের দাম 3500 টাকা, আগে এত টাকা ছিল না। এটা বাইরে কোথায় গেছে? এটা কিন্তু অনেক বড়, অনেক বড় তরমুজ। এই তরমুজটা আপনারা কিভাবে বিক্রি করেন, পিস হিসাবে নাকি পাউন্ড হিসাবে? না, আমরা ডাইরেক্ট পিস হিসাবে। পিস হিসাবে এটার দাম কত? সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের একজন সেলিব্রিটি ব্যারিস্টার আছেন, ব্যারিস্টার সুমন। তিনি যেখানেই যান সেখানেই এক ধরনের বাটপাড়ি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তাই ধারাবাহিকতায় তিনি, আপনারা জানেন যে একজন গ্রিন কার্ড হোল্ডার, তার স্ত্রী ছেলে মেয়ে নিউ ইয়র্কেই বসবাস করেন। তিনি বাংলাদেশেই থাকেন, মাঝে মধ্যে নিউ ইয়র্কে স্ত্রী ছেলে মেয়ের সাথে দেখা করার জন্য আসেন। তো তিনি বর্তমানে নিউ ইয়র্কে আছেন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি কোনো একটা স্টোরে গিয়ে একটা তরমুজ কিনেছেন এবং দুইটা পাইনঅ্যাপল কিনেছেন, অর্থাৎ আনারস কিনেছেন। তো উনি কি বাটপাড়িটা এই তরমুজ ক্রয় করা নিয়ে করেছেন, চলুন আমরা তার সেই বাটপাড়িটা আগে একটু দেখে আসি। $28 মানে বাংলাদেশের প্রায় মনে হয় এখনের দামে তো প্রায় 3500 টাকা পড়বে। এই তরমুজের দাম 3500 টাকা, আগে এত টাকা ছিল না। এটা বাইরে কোথায় গেছে? মানে এই এই পাঁচটা ছয়টা আইটেমের দাম আমার পড়ছে হচ্ছে প্রায় 7500 টাকা। যারা আপনারা মনে করেন যে অনেক টাকা ইনকাম, তাদেরকে আমি বলি যে সারা পৃথিবীব্যাপী দাম এত বাড়া বাড়ছে, যেটা এখন সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। কারণ এখানেও না বিশ্বাস উঠতেছে, বাংলাদেশেও না বিশ্বাস উঠতেছে। আমি শুধু আপনাদেরকে জাস্ট ওই তরমুজের কারণে যে একটু কষ্ট হচ্ছিল, এই কষ্টটা আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে সারা পৃথিবীব্যাপী এই সমস্যাটা এখন চলতেছে। দর্শক, আপনারা নিশ্চয়ই ব্যারিস্টার সুমনের তরমুজ কেনা নিয়ে যে বাটপাড়িটা তিনি করেছেন সেটা আপনারা দেখেছেন। তিনি একটা তরমুজ কিনেছেন, তরমুজটার ওজন উনি বলেছেন যে 5 কেজি 5.5 কেজি হবে। তো 5 কেজি 5.5 কেজি হলে আপনার অ্যাবাউট 15 পাউন্ড হওয়ার কথা। 15 পাউন্ড একটা তরমুজের দাম $28 কিভাবে হলো আমার বোধগম্য নয়। তো তারপরেও আমরা ধরেই নিলাম যে উনি $28 দিয়েই তরমুজটা কিনেছেন। আমি জানি না এই তরমুজটা সোনা দিয়ে বানানো নাকি ডায়মন্ড দিয়ে বানানো, আমার জানা নেই। তো এই বিষয়ে কথা বলার আগে চলুন, আমিও আজকে নিউ ইয়র্ক থেকে একটা তরমুজ কিনেছি, আমার তরমুজটার ওজন কত এবং আমার তরমুজটার দাম কত, চলুন আমরা সেটা আগে দেখে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে আছি এশিয়ান সুপারমার্কেট, এটি একটি বাংলাদেশি প্রতিষ্ঠান, ব্রুকলিনে পিটকিন অ্যাভিনিউয়ের উপরে অবস্থিত। আপনার ঠিকানা দেখতে পাচ্ছেন 2757 পিটকিন অ্যাভিনিউ। তো আমরা আজকে এই দোকানে দেখব যে তরমুজের দাম কত। আসতে থাকেন আমার সাথে, আমরা দেখতে চাই তরমুজের দাম কত। এই যে এখানে তরমুজ, অনেক বড় বড় তরমুজ। কিন্তু আমরা এই তরমুজটার সাউন্ড অনেক ভালো আছে মনে হচ্ছে, আমরা দেখি এটাই নেওয়া যায় কিনা। আরো দু একটা দেখি, আরো দু একটা দেখতে পারি। আচ্ছা থাকবে, অত দেখার দরকার নেই, আমরা এই তরমুজটাই নেই। এটা কিন্তু অনেক বড়, অনেক বড় তরমুজ। আসেন ভিতরে। আচ্ছা
আসসালামু আলাইকুম। ভাইজানের নাম কি? এই তরমুজটা আপনারা কিভাবে বিক্রি করেন, পিস হিসাবে নাকি পাউন্ড হিসাবে? না, আমরা ডাইরেক্ট পিস হিসাবে। পিস হিসাবে এটার দাম কত? $14.99 $15। একটু ওজন দিবেন তো, কত ওজন হয় আমরা একটু দেখতে চাই। এটা আছে 22.55 অলমোস্ট 23 পাউন্ড, তাই না? দাম হচ্ছে $14। আপনি দাম ধরলেন $15, তার মানে পাউন্ড $1 নিচে চলে আসছে, তাই না? এবং ৮০ পয়সা মতো এরকম। প্রশ্ন হলো যে তরমুজের দাম কি বৃদ্ধি পেয়েছে? এখন এই তরমুজ কেনার ক্ষেত্রে আমরা যারা নিউ ইয়র্কে বসবাস করি বা ব্রুকলিনে বসবাস করি, আপনি দিতে পারেন, আমার সাথে এমনি কথা বলেন। তো তরমুজ কিনতে কি এই এলাকার মানুষের কোনো কষ্ট হচ্ছে, মানে নাভিশ্বাস উঠে যাচ্ছে দামটা? না, ইনশাআল্লাহ এরকম হচ্ছে, কারণ আমরা আপনার $10 তরমুজ বিক্রি করি, ওটাও আছে $9 আছে, $7 বিক্রি করছে আমাদের কাছে। আবার একটু ছোট, কিন্তু $7 $9 $10 এরকম আমাদের কাছে, আমরা বিক্রি করতেছি ইনশাআল্লাহ। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ভাই, ওয়েলকাম ভাই, ভালো থাকেন, থ্যাংক ইউ হার জন্য। আর আপনার ইয়ে তরমুজের দামটা দেই, তরমুজের দামটা আচ্ছা। আর একটা বিষয় আমি একটু একজন কাস্টমারের সাথে কথা বলি, আপনার নাম কি? মোস্তফা। আপনি কতদিন আছেন নিউ ইয়র্কে? অলমোস্ট 30 ইয়ার্স। 30 ইয়ার্স। আপনি যখন এদেশে আসছিলেন তখন আপনি যে কাজ করতেন আপনার বেতন কত ছিল? $50 পার ডে। $50 মানে পার আওয়ার কত? এটা আবার পুরি কাজ করতাম, তার $50 দিতে পারে কত আসছে এসব না আমরা। এখন এখন একজন দিন মজুরের মানে পার আওয়ার বেতন কত? $15 $15 এখন। এই যে এটা মিনিমাম বেতন, তাই না? কিন্তু যারা ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে, তাদের ইনকাম তো আরও বেশি, $25 $30 $40। তো যিনি $15 পার আওয়ার কাজ করেন তার জন্য কি এই এরকম একটা তরমুজ কেনা খুব কঠিন কিছু? না কেন? হ্যাঁ না কেন, এটা তো এখানে না খুব দাম বেশি, এটা তো $10-12। আচ্ছা, এটা একটা লোকাল স্টোর কিন্তু, যে কারণে এখানে দামটা একটু বেশি। দর্শক, আপনারা ব্যারিস্টার সুমনের কেনা তরমুজ এবং আমার কেনা তরমুজ দুইটা তরমুজই দেখেছেন। আমার তরমুজটার ওজন হচ্ছে 22.5 পাউন্ড। 22.5 পাউন্ড মানে অ্যাবাউট 7-8 কেজি তো হবেই, 8 কেজি হবেই। তো আমি 8 কেজি ওজনের একটা তরমুজ কিনলাম মাত্র $15 দিয়ে, আর উনি 5.5 কেজি 6 কেজি ওজনের একটা তরমুজ কিনলেন $28 দিয়ে। এখন আপনি বলেন আমার তরমুজটা কি রূপা দিয়ে বানানো আর ওনার তরমুজটা সোনা দিয়ে বানানো, ডায়মন্ড দিয়ে বানানো, বিষয়টা কি এমন? আমার বোধগম্য নয়। উনি একটা সুপার শপ থেকে তরমুজ কিনেছেন, সাধারণ সুপার শপ, ওটা কোনো ডিপার্টমেন্টাল বড় স্টোর না, কস্কোর মতো, বিজেসের মতো এরকম বড় কোনো স্টোর না। ঠিক আমিও বড় কোনো স্টোর থেকে তরমুজ কিনিনি, ছোট্ট একটা স্টোর থেকে, বাংলাদেশি একটা স্টোর থেকে তরমুজ কিনেছি। সঙ্গত কারণেই তরমুজের দাম একটু বেশি পড়বে, আমি অস্বীকার করছি না, কিন্তু সেই তুলনায় ওনার তরমুজের থেকে আমার তরমুজের দাম প্রায় অর্ধেক। উনি কিনেছেন $28 দিয়ে আর আমি কিনেছি মাত্র $15 দিয়ে। ওজনের দিক থেকে ওনার তরমুজের থেকে আমার তরমুজের ওজন বেশি। তো তারপরেও আমি ধরে নিলাম যে ওনার তরমুজটার দাম $28। উনি কি বলেছেন? উনি বলেছেন যে পৃথিবীব্যাপী সব দেশেই পণ্যদ্রব্যের দাম
বেড়েছে, এই জন্যে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আর এই তরমুজের দাম এত বাড়া বেড়েছে যে আগে এত ছিল না। আপনারা আমার ভিডিওতে দেখেছেন, আমি সরাসরি রেজিস্টারে যে ভদ্রলোক চাকরি করেন, এই দোকানের যিনি এমপ্লয়ি, তার একটা সাক্ষাৎকার আপনাদের সামনে প্রচার করেছি। তিনি বলেছেন যে বরং গত বছরের তুলনায় এবছর তরমুজের দাম কম এবং তরমুজের দাম আরও কমতেছে। কেন কমতেছে? তরমুজের মৌসুম এখনও শুরু হয়নি, এটা কিন্তু তরমুজের মৌসুম না, অর্থাৎ যুক্তরাষ্ট্রে এখনও গরম আসে নাই, এখনও স্প্রিং চলে। তো কিছুদিন পরে এই 15 টাকার তরমুজ 10 টাকা বিক্রি হবে, 8 টাকা বিক্রি হবে, অর্ধেকে নেমে আসবে। তো এখন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে ব্যারিস্টার সুমন কি বাটপাড়ি করছেন না? গেল একটা বিষয়। 2 নম্বর বিষয়, উনি কিন্তু শুধু তরমুজের উদাহরণটাই দিয়েছেন, উনি কিন্তু গরুর গোশতের কথা বলেন নাই। ওই দোকানে কিন্তু গরুর গোশতও বিক্রি হয়। আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম, প্রিমিয়াম সুপার মার্কেট, সেখানে গোশত প্লাস বন অর্থাৎ হার, এই দুইটা মিক্স করা যে গোশত, তার দাম $1.99, অর্থাৎ সেল দিয়েছে তারা অ্যাবাউট $2, এক পাউন্ডের দাম। আর যেটা ভালো গোশত সেটার দাম হচ্ছে $4, $3.99। তো আপনি একটি বাংলা টাকায় কনভার্ট করেন, বাংলাদেশে কিন্তু এই যে একেবার ভালো গোশত এটার ধারে কাছে তো বাংলাদেশের সাধারণ জনগণ যাইতে পারে না। সাধারণ জনগণ কোনটা কেনে? ওই উইথ বোন, যেটা হাড় গোড় আর গোশত মিশানো যে গোশতটা, সেটাই কিন্তু বাংলাদেশের জনগণ কেনে। তো সেটার দাম নিউ ইয়র্কে এক পাউন্ডের দাম $2, তো আপনি কেজিতে নিয়ে আসেন 2.2 পাউন্ড ইকুয়াল টু 1 কেজি আপনি ধরে নেন। তো এখন অ্যাবাউট $1 সমান $107, তাই না? তো বাংলা টাকায় কনভার্ট করলে কত হয়? অ্যাবাউট $470 কেজি হয়। তার মানে নিউ ইয়র্কে গরুর গোশতের কেজি হচ্ছে $470, আর বাংলাদেশে গরুর গোশতের কেজি হচ্ছে $800 উপরে। এই বাটপার কেন গরুর গোশতটা সামনে নিয়ে আসলো না, গরুর গোশতের দামটা কেন জনগণকে জানালো না? এটা হলো আমার প্রশ্নের জায়গা। এবার 3 নম্বর পয়েন্ট হলো, উনি বাংলাদেশের একটা পণ্যের সাথে যুক্তরাষ্ট্রের পণ্যের কম্পেয়ার করেছেন, তুলনা করেছেন। তো উনি বাংলাদেশি পণ্য আর যুক্তরাষ্ট্রের পণ্যের কম্পেয়ার করলেন, কিন্তু বাংলাদেশের একজন দিনমজুরের ইনকাম আর যুক্তরাষ্ট্রের একজন দিনমজুরের ইনকাম কেন কম্পেয়ার করলেন না? আপনারা আমার সাক্ষাৎকারে দেখেছেন, একজন কাস্টমারের সাথেও আমি একটা সাক্ষাৎকার নিয়েছি, তিনি 30 বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন, তখন তার ইনকাম ছিল পার ডে $50, অর্থাৎ তিনি 8 ঘন্টা কাজ করতেন, তো অ্যাবাউট $5 সামথিং তিনি 30 বছর আগে ইনকাম করতেন। যারা কনস্ট্রাকশনে কাজ করে তাদের বেতন একটু বেশি। তো এখন একজন দিনমজুরের বেতন হচ্ছে $15 পার আওয়ার। আমি 16 বছর সামথিং আগে এই দেশে এসেছি, তখন আমি $4, $4.5 বেতনে চাকরি করতাম, যেহেতু আমি একটা ক্যান্ডি স্টোরে জব করতাম, সুতরাং কনস্ট্রাকশন থেকে আমার বেতন অনেক কম ছিল, এবং তখন মিনিমাম একজন দিনমজুরের বেতন এরকমই ছিল, $4.5-$5 ছিল। তো এই 15-16-17 বছরের ব্যবধানে একজন দিনমজুরের বেতন 3 গুণ হয়েছে। তার মানে একজন দিনমজুর যদি 10 ঘন্টা কাজ করে, 8 ঘন্টার কথা বাদ দেন, যদি 10 ঘন্টা কাজ করে তাহলে সে প্রতিদিন ইনকাম করে $150, যা বাংলাদেশি টাকায় প্রায় $16,000। তো নিউ ইয়র্কের একজন দিনমজুর প্রতিদিন আয় করে $15,000-$16,000, কিন্তু বাংলাদেশের একজন দিনমজুর সারা মাসে কি $15,000-$16,000 ইনকাম করতে পারে? পারে না। আমি বোঝাতে চাচ্ছি, বাংলাদেশের একজন দিনমজুরের মাথাপিছু আয় হচ্ছে $2,00,000 বছরে, আর যুক্তরাষ্ট্রের একজন দিনমজুরের মাথাপিছু আয় হচ্ছে $50,00,000। তো উনি কিসের সাথে কি মিলাচ্ছেন? যে ব্যক্তি বাংলাদেশের পণ্যের সাথে যুক্তরাষ্ট্রের পণ্যের কম্পেয়ার করে, এর থেকে জ্ঞানপাপি, এর থেকে মানে মানসিক প্রতিবন্ধী দ্বিতীয় আর কেউ আছে বলে আমার মনে হয় না। এবং আমি সাক্ষাৎকারে এটাও আপনাদেরকে দেখিয়েছি যে এখন তরমুজের যে দাম, এই দামে একটা তরমুজ কিনা একজন দিনমজুরের জন্য কোনো কষ্ট কিনা, মানুষ কষ্টে আছে কিনা, যুক্তরাষ্ট্রের মানুষ কষ্টে আছে কিনা, তারা বলছে না কষ্টে নাই। এরা কিন্তু বাঙালি, বাংলাদেশের মানুষ তুলনামূলক কমাই করে, কিন্তু যারা যুক্তরাষ্ট্রের নাগরিক তারা কিন্তু আমাদের থেকে দ্বিগুণ 3 গুণ আয় করে।
তারা ভালো চাকরি করে। তো এখন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে সুমন কি সত্যটা প্রকাশ করেছে না জনগণের সাথে বাদপারি করেছে। এই প্রশ্নটা রেখেই আমার আজকের আলোচনা আমি শেষ করতে চাই। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।